দাদা রিজওয়ান হাসান, আপনি যদি একটু বলেন যে শুধুমাত্র তো আসলে বায়ু দূষণ নিয়ে আলোচনা করছি, কিন্তু এর বাইরেও পরিবেশের আরও অনেক বিষয় আছে যেগুলো অমীমাংসিত, যেগুলোর যথেষ্ট উন্নতি হয়নি, হবার কথা ছিল, এবং যে কারণে মানুষ সাফার করছে, ভুগছে স্বাস্থ্য ঝুঁকির থেকে শুরু করে নানা রকম ঝুঁকিতে, সেই জায়গাগুলো যদি আপনি একটু অ্যাড্রেস করেন সৈয়দা রিজওয়ান হাসান। এই মুহূর্তে যখন আপনার সাথে কথা বলছি, মাঝে মধ্যে আমি ফোনে SMS করছি, কারণ আমাদের সাত মসজিদ রোডে, ঝিকাতলা থেকে সাত মসজিদ রোডে রাস্তা, যে মাঝখানে যে আইল্যান্ড, এটা সম্প্রসারণের কাজে যত গাছ ছিল সব গাছ কেটে ফেলা হয়েছে, কেটে ফেলা হচ্ছে। এখন সাত মসজিদ রোডের দিকে কিছুটা গাছ আছে, বাকি সব কেটে ফেলা হয়েছে। অর্থাৎ দেখেন, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন কিন্তু রাস্তা সম্প্রসারণ করলো, সে গাছগুলো কাটলো না। এখন বায়ু দূষণের এই সময় আর জলাশয় ভরাট করা আর গাছ কাটার আমরা কি কোনো সামর্থ্য রাখি? আমার কাছে মনে হয় যে বায়ু দূষণ রোধে আমি যথেষ্ট পরিমাণ রাজনৈতিক প্রতিশ্রুতি দেখিনি। অনেক বিষয় নিয়ে কথা হয়, যেমন ধরেন বাংলাদেশ যদি দুর্নীতিতে তার অবস্থান এক এগিয়ে যায়, বা মত প্রকাশের স্বাধীনতায় সে আরো পিছিয়ে পড়ে, বা গণতন্ত্রে সে আরো পিছিয়ে পড়ে, তাৎক্ষণিকভাবে আমাদের নেতারা এটাকে আক্রমণ করেন যে এই বিদেশি পরিসংখ্যান হচ্ছে, এই স্টাডি, এই অ্যানালাইসিস হচ্ছে বায়াস, এটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত। বায়ু দূষণ নিয়ে যে বছরের পর বছর বলা হচ্ছে যে আমরা শীর্ষে চলে গেছি, পরপর 5 দিন শীর্ষে ছিলাম, এই রেকর্ডের আগে আর হয়নি, সেটা নিয়ে তো কোনোদিন সংশয়। আবার ষষ্ঠ দিন হলো এই এক মাসের মধ্যে, তো আমরা তো এটা নিয়ে কোনো আলোচনা দেখলাম না। বায়ু দূষণ এমন একটা বিষয় না যেটাকে সহ্য সীমার মধ্যে নিয়ে আসা সম্ভব না, যেটাকে সহ্য সীমার মধ্যে নিয়ে আসতে গেলে প্রচুর ইনভেস্টমেন্ট লাগে। আপনি ফাইনেস্ট এয়ার অফ দ্য ওয়ার্ল্ড পেতে গেলে আপনার ইনভেস্টমেন্ট লাগবে, কিন্তু এটাকে সহ্য সীমার মধ্যে আনবার জন্য যে কাজগুলো করা, সেই কাজগুলো তো এখনো শুরুই হলো না। আমাদের, আপনি বলছেন যে সরকারের পলিটিক্যাল কমিটমেন্টের সমস্যা, আমি তো বলবো আপনি আইন যদি বলেন, আইনের ক্ষেত্রে আছে, আইন করা, নোটিফিকেশন করা, এগুলো আছে, কিন্তু এগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা আছে, আমি ভালো সমস্যা আছে। আমি একটা ছোট্ট কথা বলি, যেমন আমাদের হাইকোর্ট থেকে বলেছে যে যখনই বায়ুর মান এক্সট্রিমলি ডেঞ্জারাস হয়ে যায়, তোমরা একটা অ্যালার্ট ইস্যু করবে যাতে মানুষ মাস্ক পরে যায় বা অসুস্থ লোকেরা বাসা থেকে না বের হয়। কিন্তু দেখেন, এটা কিন্তু আমাদের বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালাতেও আছে, এই যে এত অস্বাভাবিক খারাপ হলো, সেই ওয়ার্নিংটা কি আমাদের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট দিল? দিলে তো অন্তত আমি সেই প্রিকশনটুকু নিতে পারতাম, আমার অসুস্থ মাকে সেই প্রিকশনটুকু নেওয়াতে পারতাম। এইটুকুন উদ্যোগ নিতেও কি টাকা পয়সা লাগে? এটাকে তারা একটা পলিটিক্যাল ডিফিট হয়তো মনে করে, তারা যদি প্র্যাগমেটিক ওয়েতে চিন্তা করে যে ঠিক আছে, আমাদের অবস্থা, আমাদের ব্যবস্থা নিয়ে কমিয়ে আনতে সময় লাগবে, এর মধ্যে মানুষকে সতর্ক করি, সেই কাজটুকুনও তো তারা করছে না। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আবারও একটু ডক্টর তুষারের কাছে যেতে চাই, যে আপনি সমস্যাগুলির কথা বলছিলেন শুরুতে, যে কী কী ধরনের স্বাস্থ্য সংকট হতে পারে, কিন্তু আপাত দৃষ্টিতে যা আমরা বুঝতে পারছি সেটি হচ্ছে যে গত 20 বছরে পরিস্থিতির উন্নতি হয়নি, আগামী 20 বছরে যদিও আমাদের সঞ্জয়দা বলছিলেন যে তারা আশাবাদী, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না যে আমরা কতটা আশাবাদী হতে পারবো। সেই জায়গা থেকে আপনি যদি একটু পরামর্শ দিতেন সাধারণ মানুষের জন্য, যে আমাদের আসলে, আমরা তো বাঁচতে চাই, আমরা নিঃশ্বাস নিতে, আচ্ছা একটা ছোট্ট গল্প বলি এই প্রসঙ্গে, সেটি হচ্ছে আমার সঙ্গে যে ছেলেটি গাড়ি চালায়, আমার ড্রাইভার অফিসের, সে তার নাকে কিছু একটা সমস্যা, সে একটু 30 সেকেন্ড 1 মিনিট পর পরে এমন করে গাড়ি চালানোর সময়, তা আমি একটু বিরক্ত হলাম। পরে আমার এক বন্ধু ডাক্তার সরোয়ার দিতে নাক কান গলার, তার কাছে পাঠালাম, সে কি চিকিৎসা টিকিৎসা করলো, কিছুদিন ভালো থাকলো, আবার একই রকম। তো এই ছেলেকে নিয়ে আমি মাঝে মধ্যে ঢাকার বাইরে যাই, কিছুদিন আগে শ্রীমঙ্গলে গিয়েছিলাম, তারপরে বরিশালে গিয়েছি, আরও অনেক জায়গায়, যখনই এই গাজীপুর টাঙ্গাইল পার হই তারপরে আর সে এরকম করে না। আমি খুবই অবাক যে তোমার না নাকে সমস্যা। পরে আমি ওই ডাক্তারের সাথে আলাপ করলাম, সে বলল যে এটা বাতাসের কারণে, ঢাকার শহরের বাতাসে আমার নিজেরই তো নাক বন্ধ হয়ে যায়, কিন্তু আমি যখন গাজীপুর পার হয়ে যাই বা নারায়ণগঞ্জ পার হয়ে যাই বা বুড়িগঙ্গার ওই পারে চলে যাই একটু দূরে, তখন আর আমার নিঃশ্বাসের সমস্যা হয় না। তো এটা একটা বাস্তবতা, যেহেতু আমরা এই শহরে থাকি, চাইলেই তো আর আমি এখান থেকে চলে যেতে পারবো না। এই শহরে আমরা যারা বাস করি বা করব, আমাদের জন্য কী পরামর্শ, আমরা বাঁচবো কীভাবে? খুবই, মানে এটা তো আমার জন্য কোশ্চেনটা, আমরা কীভাবে ইয়ে করবো। তো আমি যেটা বললাম যে মাস্কটা ব্যবহার করতে হবে, এটা কোভিডের জন্য আমরা ব্যবহার করেছি, একটা সময় নিয়ম করে করা হলো। আমার মনে হয় আসলে, আমি একটা কোশ্চেন ছিল আজকের আলোচনাতে, আমি একটা জিনিস গ্যাদার করলাম যেটা রেজওয়ানা ম্যাডাম বলে গেলেন, যে অ্যালার্টিং সিস্টেম আছে, আইন আছে, আইন আছে, হাইকোর্টের অর্ডার আছে, অর্ডার আছে যে অ্যালার্ট
জারি করে দিবে। তো এটা অ্যালার্ট আমেরিকায় তো আপনি মোবাইলের মধ্যে অ্যালার্ট চলে আসে, অ্যালার্ট চলে আসবে। এখন এই অ্যালার্টটা যদি অ্যালার্টটা যদি মানে বাউন্ড হয়ে যায় যে না 240 এর উপরে গেলে বা 230 এর উপরে যদি যায় এয়ার কোয়ালিটিটা ড্রপ করে, তাহলে অফিস বা স্কুল সেদিন অটো অফ হয়ে যাবে, ছুটি। এগুলি হলে কিন্তু তখন সরকারি পর্যায় থেকেও এটাকে যেন ওই কল না যায়, কারণ অনেক কিছু বন্ধ হয়ে যাবে। তো তখন কিন্তু আমাদের এই অ্যাওয়ারনেসটা আরও বাড়বে। আমি তো এই এই অ্যালার্টিং সিস্টেমটা সঞ্জয় স্যারের কাছে থাকবে যে এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কীভাবে ইন্টিগ্রেটেড করা যায়, বা এটা তো আমাদের পার্সপেক্টিভ থেকেও একটা দায়িত্ব যে কীভাবে এরকম খারাপ বাতাসে স্বাস্থ্যসেবাটা দিতে হবে। আমি হাসপাতালে যখন আমি কি এটা তো রিসার্চেরও একটা অংশ হতে পারে যে যখন বায়ু দূষণের পরিমাণ এরকম বাজে তখন কি এই রেসপিরেটরি মেডিসিনে বেশি রোগীর চাপ বাড়তেছে, তাহলে তো আমার এই ক্ষেত্রে মানে বেশি নজরদারি করতে হবে। অথবা দেখা যেতে পারে না ওই সময়টাতে অনেক বেশি কার্ডিয়াক পেশেন্ট বা হার্ট হৃদরোগের রোগী বেশি গেল, তাহলে ওই জায়গাগুলিতে আমাদের এমফাসিস দিতে হবে এবং স্বাস্থ্যগত এই গবেষণাগুলিও এর সাথে কিন্তু আনা উচিত। আমার কাছে এটা মনে হলো আজকের এই আলোচনাতে যে স্যাররা যে রিসার্চগুলি করছেন কীভাবে থামাতে হবে, যেহেতু এটার ইম্প্যাক্টটা পড়ছে হেলথে, এই বেশি আমরা কনসার্ন কেন, এই পুরো আলোচনার কনসার্ন যে বায়ু দূষণটা বাজে হওয়ার কেন, আমরা ভালো করতে চাই কেন, অনলি ইফেক্ট পড়তেছে হিউম্যান হেলথ, মানুষের স্বাস্থ্যের উপরে। এক্স্যাক্টলি, এটা ছাড়া তো আর কোনো কিছু নয়। বাজে বাতাস থাকলে সমস্যা কি? যেহেতু বাজে বাতাসটা আমি একজন মানুষ হিসেবে ইনহেল করতে হচ্ছে, সেই জন্যই তো কনসার্ন। তাহলে এই স্বাস্থ্যের কনসার্নটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে আমার মনে হয় আরও বেশি নীতিমালাগুলিকে একটু ডিজাইন করলে আমাদের এই প্রসঙ্গেও আমরা একটু সঞ্জয় কুমার ভৌমিকের কাছ থেকে শুনবো। আমরা এই বায়ু দূষণের ক্ষেত্রে কিন্তু এই বায়ু দূষণের মাধ্যমে বা বায়ু দূষণের দ্বারা আমরা সকলে যারা ঢাকা শহরে বসবাস করি সকলেই সমানভাবে ক্ষতিগ্রস্ত। সেখানে কোনো ধনী দরিদ্র, বিএনপি আওয়ামী লীগ, ক্ষমতাসীন অপোজিশন বা ছোট বড় এরকম পার্থক্য নেই। আমি যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছি, বাংলাদেশের রাষ্ট্রপতিও সেই বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন, এবং একদম যিনি একদম হতদরিদ্র রাস্তার ফুটপাতে ঘুমাচ্ছেন তিনিও সেই বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন, এবং বাতাসটা সবার জন্য সমানভাবে ক্ষতিকর। সেক্ষেত্রে আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার জন্য নানা রকম সিকিউরিটির ব্যবস্থা করি, সেরকম নিরাপত্তা তো সকল মানুষেরই দরকার, তাদের নিরাপত্তার জন্যও তো আমরা আসলে বিশেষ কিছু করতে পারছি না। তো এখন সামগ্রিকভাবে আসলে এই শহরটিকে বাঁচানোর জন্য সরকারের যে উদ্যোগের কথা আমরা দেখছি সেগুলো তো খুব একটা কাজে আসছে না, কিন্তু কী করলে কাজে আসবে? বা এই যে আপনি একটু আগে বলছিলেন যে জনবলের সংকট, ম্যাজিস্ট্রেট নেই, লোকবল নেই, বাজেট নেই, সেই জায়গাগুলির থেকে আপনারা এবং আপনাদের মন্ত্রণালয় কী চিন্তা করছেন যদি একটু বলেন সঞ্জয় কুমার ভৌমিক। আপনাকে ধন্যবাদ। জনবলের সংকট যে কথাটি বলছি, যে আমার উন্নয়নের সাথে তাল মিলিয়ে আজ থেকে 10 বছর আগে আমার যে উন্নয়নের কাঠামো ছিল, এই 10 বছরে যে পরিমাণ উন্নয়ন হয়েছে সেই তুলনায় আমি আমার জনবল কাঠামোতে পিছিয়ে আছি। কিন্তু আমি যদি দেখে যে এই সরকারের সময় আমার পরিবেশের অফিস যে জায়গায় ছিল মাত্র 15টি জেলায়, এখনই 52টি জেলায় পরিবেশের অফিস হয়েছে, এবং আমরা উপজেলা পর্যায়ে আমরা অফিস করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। সরকার একটি বেস্ট প্রজেক্ট, প্রায় 3,800 কোটি টাকার প্রজেক্ট, সেটির আওতায় বাকি যে সকল জেলায় আমাদের অফিস নাই, অফিস নির্মাণের জন্য এবং আমাদের লোকবল নিয়োগের জন্য কাজ চলমান রয়েছে। এবং আমরা মনে করি যে উন্নয়নের সাথে সাথে এই সরকার, পরিবেশ বান্ধব সরকার, পরিবেশ সর্বোচ্চ গুরুত্ব দেয়। আমি প্রথমেই বলেছি যে আমার সংবিধানে এই সরকারের সময় 2017 সালে 18 অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর 10টি বিশেষ উদ্যোগের একটি পরিবেশ সুরক্ষা। আমরা দেখেন আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে ইটিপি স্থাপনের জন্য আমরা কাজ করছি, আমরা ছাড়পত্র, আমরা সেদিন হিসাব করে দেখেছি গত 4 বছরে প্রায় 2 লক্ষ ছাড়পত্র আমরা দিয়েছি, এই এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এটাই বোঝা যাচ্ছে যে ইন্ডাস্ট্রি, নতুন নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে, সেই ইন্ডাস্ট্রির সাথে আপনি যে কথাটি বলেছেন জনবল, আমার এখন জনবল প্রয়োজন 5,000, যেটি ছিল আমার 500, সেটি থেকে আমি 4,000 করেছি, বাকি 1,000 আমার স্বল্পতা আছে। তবে ম্যাজিস্ট্রেট স্বল্পতা বলতে সেটি হলো, যেহেতু আমরা ডেপুটেশনে আমাদের এই পরিবেশ অধিদপ্তর আমরা ম্যাজিস্ট্রেট চাই, এবং সম্প্রতি আমাদের 4 জন ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রধান হওয়ার জন্য এই স্বল্পতা দেখা দিয়েছে। আমরা আশা করি
এটা খুব শীঘ্রই আমরা এই জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা মোটামুটি শেষ দিকে চলে আসছি। একটু রিজওয়ান আপা একটা প্রসঙ্গ বলেছিলেন যে সাত মসজিদ রোডের কথা, অর্থাৎ পিলখানার বিডিআর গেট থেকে শুরু করে আপনি যদি ছায়ানাট ভবন এই পর্যন্ত, আমিও ওই রাস্তায় গতকালকেও দেখেছি যে ওই রাস্তার মধ্যে কী বলে কৃষ্ণচূড়া গাছ ছিল, রাধাচূড়া গাছ ছিল, অনেক চন্দ্র কী যেন প্রভা এরকম ফুল ছিল, লাইন ধরে ফুলের গাছ ছিল। সেই গাছগুলো কেটে ডিভাইডারকে আধুনিকায়ন করা হচ্ছে। ডিভাইডার যে নষ্ট হয়ে গিয়েছিল তা কিন্তু নয়, এবং এর আগেও আমরা দেখেছি যে ঢাকা শহরের ফুটপাত আধুনিকায়নের নামে ভালো ফুটপাতকে ভেঙে সেগুলো খুঁড়ে আবার নতুন করে টাইলস বসানো হচ্ছে। তো এই যে আমাদের কি খুব এত বেশি টাকা হয়ে গিয়েছে যে একটা ভালো জিনিস, গত দুই বছর আগে মানিক মি এভিনিউ আমাদের সংসদ ভবনের সামনে রাস্তায় ঠিক এক কাজ করা হয়েছে যে আগের আইল্যান্ডটা ভালোই ছিল সেটিকে জোর করে ভেঙে একটা নতুন বানানো হলো, এবং এখন দেখি স্টেনলেস স্টিলের রেলিং দেওয়া হচ্ছে আইল্যান্ডের উপরে। পৃথিবীর কোনো শহরে আমি দেখিনি এসএস দিয়ে রেলিং দেয়। আপনি শিক্ষক মানুষ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির, আপনি বলতে পারবেন, আমি ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট অনেকের সঙ্গে কথা বলেছি, কোথাও নেই স্টেনলেস স্টিল দিয়ে রেলিং দেয়, সব জায়গায় কালো রঙের যে অর্ডিনারি, হ্যাঁ অর্ডিনারি সেটা থাকে। এমনকি ব্রিটেনের রানীর বাড়ির সামনে আমরা যে দেখেছি সেখানেও কিন্তু ওই বাকিংহাম প্যালেসের সামনেও কিন্তু ওইরকম রডের বেড়া দেওয়া লোহার, আর আমাদের এখানে স্টেনলেস স্টিল। পরে আমি শুনলাম যে এটাতে নাকি বাজেট বেশি দেওয়া যায় এবং টাকা বেশি পাওয়া যায়। তো আপনার কাছে একটু জানতে চাই, যদিও এটা আপনার বিষয় না কিন্তু গাছ কাটা তো আপনার বিষয়, গাছ কেটে কেন আমাদের ডিভাইডার আধুনিকায়ন করতে হবে সঞ্জয় কুমার ভৌমিক? এখানে কি আপনাদের মন্ত্রণালয়ে কিছু দেখার নেই? আমাদের মন্ত্রণালয়ে এই বিষয়টি আসলে সবসময় আমরা কিন্তু আমাদের উদ্যোগগুলো জানাই। তারপরে ওই যে আপনি আজকে যে কথাগুলো বলেছেন সেটি আমাদের নলেজে যখন আসে তখন কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেই, এবং আমরা আবারও বলছি যে গাছ কাটার ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা আছে। জাস্ট একটি উদাহরণ দিই, আমরা একটা পরিবেশ অধিদপ্তরের একটি অফিস করার জন্য বনায়নের একটি জায়গায় প্রস্তাব করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে না বনের জায়গা নেওয়া যাবে না, অন্য কোনো জায়গা অধিগ্রহণ করে কাজটি করতে হবে। আমি আপনাকে জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছি। হ্যাঁ কিন্তু লাভটা কি হলো? ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গাছ কাটলো না, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গাছ কাটলো না, কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশন গাছ কেটে ডিভাইডার বড় করতে হবে, উঁচু করতে হবে নতুন করে, কেন? প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রণালয় অবশ্যই এই বিষয়গুলো দেখবে এবং আমরা এখন জি আমি আমি আশা করতে চাই যে আপনি এখন তো অবহিত হলেন এই ঘটনার মধ্য দিয়ে, কালকে আপনি নিজে আপনার অফিসের লোক দিয়ে পরিদর্শন করে দেখেন ঘটনা কি এবং দেখেন আপনারা কি করতে পারেন। আমাদের শহরটাকে বাঁচাতে হবে এবং আমরা নিজেরাও তো বাঁচতে চাই, আমাদের সন্তানদেরও বাঁচাতে চাই ভাই। এটা খুবই ফ্রাস্ট্রেটিং অবস্থা।